আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন মনে হচ্ছে তোমাদেরকে আর তুমি বলা যাবে না আপনি করে বলতে হবে কারণ তোমরা অনেকেই আমার চাইতে অনেক বেশি বোঝো এবং মানে কি বলবো মানে আমার কথা অনেকেই বিশ্বাস করো না যদিও আমি সব সময় অথেন্টিক সোর্স থেকে তোমাদেরকে নিউজ বলার চেষ্টা করি এবং লিঙ্কও কিন্তু তোমাদেরকে দেখাই দিই প্রমাণসহ তারপরেও কেউ কেউ আমাকে মানে গালি দাও আমি জানি না যে আসলে গালি কেন দাও তো কষ্ট পাইছি হয়তো একটু হলেও কষ্ট পাইছি যাই হোক তো তোমাদেরকে এখন যে নিউজটা দেখাবো সেটা হচ্ছে হলো বলছে যে ব্রেকিং নিউজ এটা চব্বিশ মিনিট আগে তোমরা দেখতে পাচ্ছ বিবিসি বাংলা এটা নিশ্চয়ই সবাই বিশ্বাস করো বিবিসি বাংলা তো কখনো ফেক নিউজ প্রকাশ করে না তো দেখি আমরা ভিতরে কি লেখা আছে যে বাংলাদেশের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় স্থগিত দেখো এখানে লিংকে যাচ্ছি আমরা একটু ওয়েট করতে হবে দেখো করোনা ভাইরাসে করোনা ভাইরাস বাংলাদেশের উচ্চ মাধ্যমিক মাধ্যমিক পরীক্ষা স্থগিত বলছে যে বাংলাদেশের উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে পহেলা এপ্রিল থেকে শুরু হওয়ার কথা এই পরীক্ষা এপ্রিলের প্রথম সপ্তাহে নতুন তারিখ ও রুটিন জানানো হবে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা যে এপ্রিলের প্রথম সপ্তাহে নতুন তারিখ ও রুটিন জানানো হবে এটা জানাইছেন হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা তোমরা অনেকেই বলো যে কি হবে না হবে এই ধরনের কি হতে যাচ্ছে এরকম কোনো নিউজ কিন্তু এখনও প্রকাশ করা হয়নি তোমরা যে সব দেখতেছো সবগুলো কিন্তু ভুয়া নিউজ তো ওগুলো ভুয়া নিউজ কেউ বিশ্বাস করবা না আর কেউ যদি আমাকে বিশ্বাস না করো প্লিজ ভাইয়া তোমরা আপুরা তোমরা আমার ভিডিওটা দেখবান আমাকে আনসাবস্ক্রাইব করে দিও তবে আমাকে গালি দিও না আসলে গালি আমার খুব ভালো লাগে না তো এখানে বলা হয়েছে যে আগে থেকেই এটা পরিকল্পনা করা হয়েছিল পরিস্থিতি দাবি পরিস্থিতির দাবি মেটাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে এর আগে করোনা ভাইরাসের সতর্কতার অংশ হিসেবে একত্রিশে মার্চ পর্যন্ত বাংলাদেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় শিক্ষা মন্ত্রণালয় ছুটি থাকাকালীন এই সময়টিতে শিক্ষার্থীরা যেন বাড়িতেই থাকেন সেটি নিশ্চিত করতে অভিভাবক ও সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মণি যদিও লেখানায় ডাক্তার লেখা উচিত ছিল বিষয়টি নিশ্চিত করেছেন করতে সরি বিষয়টি নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনকে নির্দেশনা দেওয়া হবে বলে তিনি জানিয়েছেন এছাড়া সব কোচিং সেন্টারগুলো বন্ধ রাখার ঘোষণা দেন শিক্ষামন্ত্রী যেমন আমি নিজেও কিন্তু পড়ানো অফ রাখছি বর্তমানে তিনি বলেন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকা মানে এই নয় যে তারা সর্বত্র ঘুরে বেড়াবে কোচিংয়ে যাবে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করা হয়েছে সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে যেন করোনা ভাইরাসের সংক্রমণ না হয় এটাকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই অভিভাবক সহ সংশ্লিষ্ট সবাইকে সেটা নিশ্চিত করতে হবে দেখো আমি তোমাদেরকে যেটা বলতেছিলাম সেটা আবারও একটু বলি যে তোমাদের কিন্তু তোমাদের কিন্তু পরীক্ষাটা স্থগিত ঘোষণা করা হয়েছে এবং পহেলা এপ্রিল তারিখে এটা দেখানো প্রকাশ করা হবে যে নতুন রুটিন এবং এটা প্রকাশ করা হবে বা হতে পারে কারণ হচ্ছে হলো যে এটা আসলে কি হবে পরিস্থিতি যদি আমি তোমাদেরকে বলতেছি পরিস্থিতি যতদিন স্বাভাবিক না হবে করোনা ভাইরাসের ততদিন কিন্তু এই ব্যাপারটা পরীক্ষা তোমাদের হবে না এটাই কিন্তু আমরা বলতে পারি কারণ আমাদের পড়াশোনার চাইতে জীবনটা আগে কেউ চাইবে না যে জনসমাগম করে পরীক্ষা নিতে এবং দেখো যে তোমরা অনেকেই শুনছো যে এক বেঞ্চ পরপর একজন করে বসবে বা এরকমভাবে পরীক্ষা হবে এরকম এগুলো সম্পূর্ণ গুজব এগুলা এগুলা গুজব এগুলো তোমরা বিশ্বাস করবা না তবে অনেকেই ওগুলো বিশ্বাস করে আর আমার কথা বিশ্বাস না করে আমাকে গালি দেয় তো তারা কারা আমি জানি না তোমরা দেখো বিবিসি যারা আমার কথা বিশ্বাস করবো না তারা বিবিসি নিউজ বাংলা আমি চেষ্টা করব আমি এখনই কপি করে রাখতেছি এটার লিঙ্কটা লিঙ্ক কপি করে আমি তোমাদেরকে ভিডিও ডেসক্রিপশন বক্সে এটার লিঙ্কটা দিয়ে রাখবো এই নিউজটার তোমরা যদি বিশ্বাস না করো সেক্ষেত্রে এই লিঙ্ক থেকে নিউজটা সম্পর্কে ডিসক্রিপশন বক্স থেকে নিজেরা পড়ে নিতে পারো আমাকে যদি বিশ্বাস না করো তারপরেও প্লিজ আমাকে গালি দিবা না আমি আসলে খুব কষ্ট পাইছি তোমাদের এই আচরণে আমি জানি না তোমরা কেন আমাকে গালি দিছো তো সবাই ভালো থাকবা বাসাতে থাকো এবং পড়াশোনা করো আমার জন্য দোয়া করবা নিজেদের জন্য দোয়া করবা এবং বাসাতে থেকে পরীক্ষার প্রিপারেশন নাও ওকে যে পরীক্ষার প্রিপারেশন পরীক্ষা কিন্তু হবেই সেটা তোমরা প্রিপারেশন নিতে থাকো অ্যাডমিশনের জন্য একটু একটু করে পড়াশোনা করতে পারো সেটাও তোমাদের জন্য অনেক ভালো হবে বলে আমার মনে হয় এই পরীক্ষার সময়টা পরীক্ষার পাশাপাশি মানে পরীক্ষার পড়াশোনার পাশাপাশি অ্যাডমিশনের প্রিপারেশনটাও নিতে থাকো ঠিক আছে তাহলে দেখবা অনেক ভালো কোনো কিছু আশা করতে পারো তো সব ভালো থাকবা সুস্থ থাকবা আজকের মতো এখানেই বিদায় ধন্যবাদ